বন্ধুরা, অতটা ভয় পেও না। করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য সচেতনতার দরকার। আমি তো আমার হাত বারবার করে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুচ্ছি। তোমরা বারবার হ্যান্ড ওয়াশ করছো তো? আমরা হালিশহর পৌরসভার পক্ষ থেকে হালিশহরের সমস্ত মানুষকে কাছে কাছে একটি বিশেষ আবেদন আপনাদের মাধ্যমে আমার সাংবাদিক বন্ধুদেরকে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারাও আপনাদের এই মাধ্যমে সমস্ত মানুষের কাছে পৌঁছে দেবেন এবং নাগরিক হিসেবে আপনারাও এটাকে যাতে পালন করা যায় সহযোগিতা করবেন হালিশহর পৌরসভার সাথে। পশ্চিমবঙ্গ সরকারের তথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে যে যারা বিদেশ থেকে বা বাইরের রাজ্য থেকে এসছেন তারা 14 দিন বাড়ির বাইরে বেরোবেন না। নিজেকে অবশ্যই আলাদা করে রাখুন, বাকিদের সুস্থ ভালো রাখতে নিজের ব্যবহার করা জিনিস অন্যরা যাতে ব্যবহার না করেন তাতে তা নিশ্চিত করুন। সাবধানে থাকুন, বিশ্রামে থাকুন, জ্বর শ্বাসকষ্ট বা অন্য কোনো উপসর্গ দেখা দিলে ডাক্তারবাবুদের কাছ থেকে পরামর্শ নিন। আতঙ্কিত হবেন না, আতঙ্ক ছড়াবেন না। এই বিশেষ পরিস্থিতিকে মোকাবিলা করবার জন্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার দেওয়া নির্দেশিকা অনুযায়ী আজ 23 মার্চ বিকেল 5টা থেকে আগামী 27 মার্চ শুক্রবার রাত্রি 12টা পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। এই সময়ে খুব জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না। প্রকাশ্য স্থানে একসঙ্গে 7 জন বা তার বেশি মানুষ একত্রিত হওয়া আইনের চোখে অপরাধ বলে গণ্য করা হবে। মনে রাখবেন, এই সময়কালে রোজকার প্রয়োজনে চাল, মুদিদ্রব্য, সবজি, দুধ, ওষুধ ইত্যাদি অত্যাবশ্যকীয় পণ্যের দোকান খোলা থাকবে। অতএব অযথা আতঙ্কিত হবেন না, পশ্চিমবঙ্গ সরকার সর্বদা আপনাদের পাশে আছে। মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের সাথে আছে। এই প্রসঙ্গে অত্যাবশ্যকীয় পণ্যের ব্যবসায়ীদের অনুরোধ করা হচ্ছে, কোনো রকম কালোবাজারিকে প্রশ্রয় দেবেন না। এই বিপদের দিনে সাধারণ মানুষের পাশে থাকুন। আপনার আশেপাশে কোনো ব্যবসায়ী কালোবাজারি করলে প্রশাসনকে খবর দিন এবং পৌরসভার পক্ষ থেকেও আমরা জানাচ্ছি আজকে থেকে অত্যাবশ্যকীয় বিভাগ ছাড়া পৌরসভার রোজকার কাজ বন্ধ থাকবে। হালিশহরে যে সমস্ত নাগরিক, আমাদের পৌর নাগরিক যারা আছেন তাদেরকেও অনুরোধ করছি, তারা রোজকার কাজের জন্যে আগামী 7 দিন এই সপ্তাহটা পৌরসভায় আসবেন না। খুব প্রয়োজন যদি পড়ে জরুরি পরিষেবার জন্যে ফোনে যোগাযোগ করুন। বিশেষ করে জল বিভাগের জন্য আপনারা, আমি নাম্বার একটা বলে দিচ্ছি এবং আলো বিভাগের জন্য একটি নাম্বার বলে দিচ্ছি, এই নাম্বার থেকে ফোন করুন। যিনি ফোনে থাকবেন, আপনারা হোয়াটসঅ্যাপেও লিখে দিতে পারেন, যিনি ফোনে থাকবেন তিনি খবরটা জানিয়ে দিলে পরে আমরা পৌরসভার দিক থেকে ব্যবস্থা নেব। আবার মিউনিসিপ্যালিটির কর্মী যারা আছে তাদেরকেও বাড়িতে বসে কাজ করবার নির্দেশ দেওয়া হয়েছে। এটা কোনো রকম ছুটি নয়, পৌরসভার কর্মীদেরকেও আমরা বলেছি বাড়িতে বসে দরকার হলে কাজ করুন, বাড়ির বাইরে বেরোবেন না, দোকান বাজারে ঘুরবেন না, আড্ডা মারবেন না। জল বিভাগের জন্য আপনারা এই ফোন নাম্বারে ফোন করবেন, 8910306259। আলো বিভাগের জন্য 7003984422 এই নাম্বারে ফোন করুন। জল এবং আলো বিভাগের জন্য এই দুটি নাম্বারে ফোন করুন। এছাড়াও আমাদের কনজারভেন্সি যে ডিপার্টমেন্ট আছে পরিষ্কার পরিচ্ছন্ন, তার এসআই তিনি নিজে সক্রিয় রয়েছেন, ঘুরে দেখবেন কোনো জায়গায় কোনো অসুবিধা হলে তিনি দেখবেন। আমাদের মিউনিসিপ্যালিটির কাউন্সিলর যারা আছে প্রয়োজনে তাদেরকে ফোন করুন, বাড়ি থেকে বেরোবেন না। আমরা আজকে আপনার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমি আমাদের সাংবাদিক বন্ধু যারা তারাও আমাদের এখানেই থাকেন, আপনাদেরকেও অনুরোধ করবো যে একত্রিতভাবে যদি লোক এক জায়গায় থাকতে দেখেন আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারাও সংবাদ মাধ্যমের পক্ষ থেকে অনুরোধ করবেন 7 জনের বেশি এক জায়গায় যেন না হয়। আমরা সঙ্গে সঙ্গে প্রশাসনকে, পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে ব্যবস্থা নেব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দেখছেন আপনারা সারা দিন রাত পরিশ্রম করছেন, তিনি সারাক্ষণ সারা বিশ্বে যেভাবে প্রভাব ফেলেছে সেটা করতে না পারে, তিনি পশ্চিমবঙ্গ নয় আমার দেশের মানুষ, সকলে ভালো থাকুন। আশা করি আপনাদের সকলকে নিয়ে এই যুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবর্ষের মানুষ আমরা জয়ী হব। ওই ক্লাবে ক্লাবে যে আড্ডাগুলো চলছে এবং তাদেরকে বলা সত্ত্বেও তারা উপেক্ষা করছে, এ ব্যাপারে কি প্রশাসনের কোনো ব্যবস্থা নেওয়া হতে পারে? অবশ্যই প্রশাসনের সঙ্গে আমার প্রতিনিয়ত যোগাযোগ রয়েছে, পুলিশ প্রশাসন আপনাদের সঙ্গে কথা বলার পরেই আমি পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে বেরোবো, দেখতে বেরোবো। এবং প্রশাসন খুব সক্রিয় রয়েছে, প্রশাসন আজকে থেকে রাস্তায় নেমে পড়েছে। যদি দেখা যায় এক জায়গায় 7 জন বা তার বেশি লোক, তাহলে কিন্তু পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।
কোনো দোকান যে দোকানটি অত্যাবশ্যকীয় পণ্য বিক্রি করে না সেরকম দোকান যদি খোলা দেখায় তাহলে কিন্তু পুলিশ প্রশাসন সেই দোকান বন্ধ করে দেবে, দরকার হলে আইন বিরুদ্ধ ব্যবস্থা নেবে। অত্যাবশ্যকীয় পণ্য যাতে মানুষ পায় এই সময়টা যারা ঘরে বসে থাকবে, আমরা ঘরে বসে থাকবো, আমাদের তো খাবার খেতে হবে, দোকানে গিয়ে যেন বাজারে গিয়ে যেন অত্যাবশ্যকীয় খাবারটা পাই, কিনে খেতে পাই, এইটা হচ্ছে দোকানটা করে রাখার দরকার। এই সময়ে যেটুকুন নজরদারি বলতে যেটুকুন আবেদন করা সম্ভব আমরা আবেদন করছি, পুলিশ প্রশাসন আছে, এই দুঃসময়ে মানুষের সাথে এই অন্যায়টা করলেন কঠোর থেকে কঠোরতম আইনের ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হবে এবং মানুষ বিরোধী একটা কাজ এই সময় হবে। আপনাদের মাধ্যমে কড়া বার্তাটা দেওয়া হচ্ছে। করোনা সে বাঁচনে কে লিয়ে উপায় করে কি? মাস্ক পহনে, ভিড় সে বাঁচে, বার বার হাত ধোয়ে।